নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং ফুড মোড। আজ বানাবো পাউরুটির পকোড়া। এটা কিন্তু খেতে খুবই মজার। প্রথমে এখানে আমি স্টাফিং বানানোর জন্যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার এটা ভালোভাবে স্ম্যাশ করে নেব। দিচ্ছি ধনে পাতা কুচানো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সমস্তটা আমি ভালোভাবে মেখে নেব। স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাউরুটির স্লাইস নিয়ে এতে কিছুটা স্টাফিং দিয়ে দেব। কিছুটা স্টাফিং দিয়ে এটার উপরে আরেকটা পাউরুটি দিয়ে দেব। আরেকটা পাউরুটি দিয়ে চেপে নিয়ে এটা কোনাকুনি ভাবে কেটে নেব। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এবার ব্যাটার তৈরি করার জন্য এখানে বেসন নিয়েছি। এতে কালো জিরে দিয়ে দিলাম। দেব এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। দিচ্ছি আদা বাটা, দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিলাম। এবার এতে দেব লঙ্কা গুঁড়ো। দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার এতে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এক্ষেত্রে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে জল দিয়ে এটা ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না বা খুব ঘনও না। এবার এতে তৈরি করে রাখা পাউরুটিগুলো নিয়ে ভালো করে কোট করে নেব। এবার খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এতে তৈরি করে রাখা পাউরুটিগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে লাল লাল করে এগুলো ভেজে তুলে নেব। এটা তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেল পাউরুটির পকোড়া। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।